তৃতীয়তে শ্যাম সুন্দর প্রভু এবং শিল প্রভুপাদ এবং শ্রুতিকীর্ত প্রভু সেখানে ছিল। তো ওনারা সবসময় প্রভুপাদের সেবায় থাকতেন এবং প্রভুপাদের সাথে সাথে সব জায়গায় যেতেন, মিটিং অ্যাটেন্ড করতেন, সবসময় প্রভুপাদের কাছাকাছি থাকতেন। তো সেই সময় শ্যাম সুন্দর প্রভু হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েন এবং প্রভুপাদ শ্যাম সুন্দর প্রভুকে খুব ভালোবাসতেন, কারণ শ্যাম সুন্দর প্রভু এবং ওনার ওয়াইফ প্রভুপাদের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। ওনারা গৃহস্থ জীবন থেকে ওনারা এত সুন্দরভাবে ছিল প্রভুপাদের সেবা করতেন যে সন্ন্যাসীরাও সেটা করতে পারতেন না। সেই জন্য শ্যাম সুন্দর প্রভু ছিল প্রভুপাদের খুবই প্রিয় ছিলেন এবং অন্যান্য ভক্তরাও ছিল। ইনফ্যাক্ট মন্দিরের যতজন ভক্ত ছিল প্রভুপাদ ওনাদের খুবই পার্সোনালি টেক কেয়ার করতেন এবং ভক্তদের যত্নের ব্যাপারে উনি ছিলেন সদা সতর্ক। তো শ্যাম সুন্দর প্রভুকে উনি রেস্ট করতে বলেন যে তুমি অনেক সেবা করছো, তুমি রেস্ট নাও, শরীর সুস্থ হওয়ার পরে তুমি আসবে। এবং ভক্তদেরকে বলেন যে ওনার শ্যাম সুন্দর প্রভুর যাতে শরীর যেহেতু অসুস্থ ওনার যেন দেখাশোনা করা হয়। তো তারপর শ্যাম সুন্দর প্রভু অনেকদিন পেরিয়ে যায়। শ্যাম সুন্দর প্রভু যখন শারীরিক অবস্থা যখন শ্যাম সুন্দর প্রভু ঠিক হয় তখন শ্যাম সুন্দর প্রভু শিলা প্রভুপাদের কাছে আসেন এবং শিলা প্রভুপাদের কাছে বলেন, কমপ্লেন করেন যে হে প্রভুপাদ, কোনো ভক্ত আমার ঠিকভাবে যত্ন নেয়নি, সেই জন্য আমার সত্যি একটু দেরি হয়ে গেল। তো ওনার খুব কষ্ট হচ্ছিলো যে আমি সব কিছু ছেড়ে ভক্তি জীবনে এসেছি কিন্তু আমার ঠিকঠাকভাবে যত্ন নেওয়া হলো না, কিন্তু প্রভুপাদের প্রতি ওনার পূর্ণ আস্থা ছিল। তো প্রভুপাদ গিয়ে বললেন যে কমপ্লেনের শুনে যে কোনো ভক্ত আমার যত্ন নেয়নি। তো প্রভুপাদের খুব খারাপ লাগলো ব্যাপারটা। প্রভুপাদ সমস্ত ইষ্টগোষ্ঠী একটা ডাকলেন এবং ইষ্টগোষ্ঠীর মধ্যে সমস্ত ভক্তদেরকে বললেন যে তোমরা কেন শ্যামসুন্দরের দায়িত্ব নাওনি, যে আমরা সব কিছু ছেড়ে ভক্তি জীবনে এসেছি, এখন ভক্তরাই আমার আপন, যদি ভক্তরাই ভক্তদেরকে দেখাশোনা না করে তাহলে ভক্তদের কী হবে, আমাদের তো আর কেউ নেই। তো প্রত্যেকটা ভক্তের উচিত প্রত্যেকটা ভক্তকে নিজের লোক মানে নিজের বাড়ির থেকেও আপনজন বলে তাকে গ্রহণ করা এবং তাদেরকে সেবা করা। তখন উনি শ্যামসুন্দর প্রভুর দিকে তাকালেন এবং খুব আবেগ ঘন মুহূর্তে বললেন, শ্যামসুন্দর আমাকে ক্ষমা করে দাও, তুমি কেন আমাকে বলোনি যে তুমি শরীর খারাপ, তোমাকে কেউ যত্ন নিচ্ছে না, আমি নিজে গিয়ে তোমার সেবা করতাম, নিজে গিয়ে তোমার সেবা করতাম। এইটা যখন শ্যামসুন্দর প্রভু শুনলেন তখন উনি মানে আমার চোখ থেকে জল চলে আসে যে এটা আমি কী করলাম, আমি প্রভুর কাছে কেন এসে কমপ্লেন করলাম। প্রভুপাদ বলছেন পৃথিবীর সব থেকে বিজি মানুষ, তিনি বলছেন যে উনি আমার সেবা করবেন নিজে এসে। এটা ছিল শ্রী প্রভুপাদ। একবার শ্রুতিকীর্ত প্রভু এরকম, একবার শ্রুতিকীর্ত প্রভু প্রভুপাদের খুব সেবা করতেন, প্রভুপাদের মালিশ করতেন, মেসেজ করতেন। তো শ্রী প্রভুপাদ এবং শ্রুতিকীর্ত প্রভু দেখলেন যে তুমি এখন কেমন আছো, তোমার কোনো প্রবলেম হচ্ছে, দেখে বোঝা যাচ্ছিল না প্রবলেম হচ্ছে। শ্রুতিকীর্ত প্রভু বলেন, হ্যাঁ প্রভুপাদ আমার দাঁতে খুব যন্ত্রণা। বলছে আচ্ছা তাহলে তো এখন তুমি কী করবে? প্রভুপাদ আমি ডাক্তার দেখাতে যাবো। ঠিক আছে। তো বেশ কিছুদিন হয়ে গেলো, অতিবাহিত হয়ে গেলো। তো শ্রুতিকীর্ত প্রভু যখন একটু শরীর সুস্থ হলো তো শ্রুতিকীর্ত প্রভু ছিল প্রভুপাদের রুমে, মানে দুতলে প্রভুপাদ থাকতেন। তো উঠে দুতলে প্রভুপাদকে জিজ্ঞেস করতেন, হরি বল, জিজ্ঞেস করেন হরি বল, এরকম করে করলে। তো শিল প্রভুপাদ যদি ফ্রি থাকতেন বলতেন চলে এসো, আর যদি ব্যস্ত থাকতেন বলতেন পাঁচ মিনিট ওয়েট করো। তো প্রভুপাদ বললেন ঠিক আছে তুমি চলে এসো ভেতরে। এবং ভেতরে এসে প্রথম কোশ্চেন করলেন, ঠিক আছে তোমার দাঁত এখন কেমন আছে বলো, তুমি এখন ঠিক আছো? মানে প্রভুপাদের মধ্যে একটা অনুকম্পা দেখা দিচ্ছিল, তুমি ঠিক আছো তো, তুমি আগে তুমি বলো তুমি ঠিক আছো তো, তারপর বাকি কাজ। তো এইটা শ্রুতিকীর্ত প্রভুকে বললেন যে পৃথিবীর সব থেকে ব্যস্ত মানুষ, মানে প্রভুপাদ ভগবানের দূত, উনি ভগবানের মেসেঞ্জার হয়ে এসছেন যে সারা বিশ্বে হরিনামে প্রচার করার জন্য, তার মানে উনি কতটা ব্যস্ত এই পৃথিবীতে। উনি বলছেন যে তুমি এখন ঠিক আছো, তুমি আমার খেয়াল নিচ্ছেন। তো প্রভুপাদ প্রত্যেকটি ভক্তের এইভাবে কেয়ার করতেন এবং এই জন্য এটা একটা ভক্তের একটা কোয়ালিটি যে প্রভুপাদ যতই ফিজিক্যালি উনি ওপরে ওনার ফিলোসফির ব্যাপারে উনি খুব স্ট্রিক্ট ছিলেন, সবাইকে বকতেন এটা কেন হচ্ছে না ওটা কেন হচ্ছে না, প্রত্যেকটা ব্যাপারে সচেতন ছিলেন, কিন্তু ভক্তদের ভেতর থেকে উনি ছিলেন, ভক্তদের যদি কোনো কিছু খেয়াল রাখার হতো প্রভুপাদ সবার আগে এগিয়ে আসতেন যেন ভক্তের কোনো ত্রুটি না হয়। এটা ছিলেন শিল প্রভুপাদ, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।